কেবল সরকারি চাকরি থাকলেই দেশের বাজারে সুখী হওয়া যায় না। ছেলের সরকারি চাকরি মেয়ের বাবাদের ইচ্ছে পূরণ করলেও সংসারের শান্তির জন্য যথেষ্ট নয়। মধ্যরাতে সোনালী ব্যাংকের ট্রেজারি ভোল্ট নিরাপত্তার কাজে দায়িত্বরত অবস্থা মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত 2টার পর পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, ফিরোজ আহমেদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায়। তিনি ওই এলাকার আবু সাইদের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে আত্মহত্যা করেছে ওই কনস্টেবল। রাত 2টায় পঞ্চগড় সোনালী ব্যাংকের ভেতরে দায়িত্ব পালন অবস্থায় নিজের চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করে ফিরোজ। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গুলিটি তার থুতনির নিচে থেকে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছে। তার থুতনির নিচে ও মাথার ওপরে গর্ত সহ মারাত্মক জখম হয়েছে। তবে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।